সামুদায়িক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে 6 সেপ্টেম্বর বুধবার সকাল 10টায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কচুয়া পৌর মেয়র মোহাম্মদ নাজমুল আলম স্বপন। ডাকডোল, বাদ্যযন্ত্র, ব্যানার, পোস্টার, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে সুসজ্জিত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি কচুয়া পৌর বাজারের প্রধান প্রধান সড়ক সহ কচুয়া বিশ্বরোড বাইপাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষচন্দ্র সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণীভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব চন্দ্র শীল প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ এইসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই দিনে উপজেলা সাচার, পালাখাল, দোয়াটি, মেঘদাই, তুলপাই, ডুমুরিয়া, বায়েক, বিতারা, রহিমানগর, উত্তর শিবপুর ও জগৎপুর সহ বেশ কিছু স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়। চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভৌমিক অপু তথ্য ও ভিডিও চিত্রে চেতনা টিভি।